Hi friends, welcome to Nishalder blog. আমি এখন বসে আছি এখন বাজে 6টা আমি এখন বসে টিভি দেখছি আমার কিছুক্ষণ পরেই চা করবে আমার মা উষ্ণীশ এখন বসে বসে টিভি দেখছে আর এখন 6টা বাজে আর এই যে আমাদের চা হচ্ছে দেখো চা হচ্ছে অন্ধকার তো একটু মানে সন্ধে হয়ে গেছে না একটু অন্ধকার ভালো করে দেখাও যাচ্ছে না এই দেখো চা ফুটছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি যে বিকেলটা একটুখানি দেখাচ্ছি একটু চা করছি একটু দেখাচ্ছি আর দেখো এখানে আমি এই যে তরকার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এই দেখো এই তরকার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এবারে একটু রাত্রিবেলা রুটির সাথে তরকা হবে তরকার ডাল হবে তো তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব আর আমাদের বিকেলবেলা বাইরের অবস্থাটা দেখো একবার কি অবস্থা বাইরে বিকেলে এখানে একটা পার্ক আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি উষ্ণীশ এখন বসে বসে টিভি দেখছে তো একটু আগে ওর ক্লাস হবে ওর অনলাইনে এখন অ্যাবাকাস ক্লাস হয় তো অ্যাবাকাস ক্লাসে একটু পরে জয়েন করবে আমরা ততক্ষণ চা খেয়ে নিই এখন 6টা বেজে গেছে একটু চা খেয়ে নিই আর বাইরে দেখো একটা পার্ক আছে আমাদের সেই পার্কে মানে কি ভিড় হয় সানডে করে বেশি ভিড় হয় আর আজকে দেখো আমি দেখাচ্ছি পার্কটা দেখো আমাদের এই বেডরুমের জানলা খুললেই দেখা যায় পার্কটা আমি জানি না ভালো করে দেখা যাচ্ছে কি না দেখো এই তো পার্কটা এই তো একটু একটু দেখা যাচ্ছে তো এই পার্কে দেখো সানডে করে প্রচণ্ড ভিড় হয় তো অন্যান্য দিন করেও বাচ্চারা আসে খেলতে ওই দেখো কয়েকটা বাচ্চা এসেছে ওরা খেলা করছে কালকে খুব বৃষ্টিও ছিল তাই কালকে আর বাচ্চারা আসেনি আর বৃষ্টি হলে তো আর কোথাও বেরোনোও যায় না বাচ্চাদের নিয়ে এখানে একদম ছোট মতো পার্কটা দেখো দেখা যাচ্ছে কিছু বাচ্চা দোলনা চড়ছে অন্য একটা সানডে তোমাদেরকে দেখাবো এখানে প্রচণ্ড ভিড় হয় বাট আমরা চা খেয়ে নিই চলো তরকার ডাল যখন রান্না করব তরকার ডাল রান্না করব যখন তখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এখন একটু খেয়ে নিই আর উষ্ণীশ বসে থাক চুপ করে বসে বসে টিভি দেখুক ওর বিকেলটা ফ্রি টাইম যেহেতু সকালে স্কুলে যায় বিকেলটা ফ্রি টাইম ওই সময় ও একটুখানি টিভি দেখে বসে বসে আমরা চাটা খেয়ে নিই আর রাত্রিবেলা যে ডিনারে তরকা হবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই তরকায় দেখো এই তরকা ডালগুলো ফুলে উঠেছে 3 কাপ তরকার ডাল আমি নিয়েছিলাম কাপ মেপে তো এবার আমি এই কাপ একই কাপ মেপে দেখো জল দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দেব খুবই সামান্য দেখো এরকম অল্প একটু নুন দিয়ে দেবো দিয়ে এবারে আমি ঢাকাটা কুকারের ঢাকাটা বন্ধ করে দেব এবার আমি 2টো সিটি হলে আমি এটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখেছি 2টো সিটি হলে আমি অফ করে দেব আর আমি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিলাম 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে ফোড়ন গরম হয়ে গেলে এবার আমি স্লাইস করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব এবারে ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভাজা করে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করব
এবার দেখো আমি ফ্লেমটাকে হাই ফ্লেমে করে এবার ডিমটা ভালো করে এইভাবে ঘেটে এইভাবে আমি ডিমটাকে স্প্রেড করে দেব। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম, রান্নাটা একেবারে হয়ে গেছে। এইভাবে কেকে দরকার ডাল বানিয়েছো আমাকে একটুখানি জানিয়ে দেবে। দেখো এবার আমি পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো একদম রেডি হয়ে গেল ডিম তরকার রেসিপি। হাই, আমি এখন ড্রয়িং করছি। দেখো এখন কালার আর ড্রয়িং নিয়ে বসে আছে, তো পড়াশোনায় বসে গেছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, তো পড়াশোনা করে নিচ্ছে ও। ব্লগটা শেষ করে দাও বাবাই, ব্লগটা শেষ করে দাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ডিম তরকার রেসিপিটা লাইক দেবে, কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই রেসিপিটা যদি কেউ ট্রাই না করো তাহলে ট্রাই করে দেখো কেমন লাগলো, তো কেমন লাগলো সেটাও আমাকে তোমরা জানিও ট্রাই করে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে একটা, কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। আর ভালো ভালো কমেন্ট করো আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।